Assalamualaikum viewers, আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি কিভাবে TikTok এর ফলোয়ার্স ইনক্রিজ করা যায় এডিট করে, ঠিক আছে? তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলছি যে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু টানবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না, ওকে? সো ভিডিওটি শুরু করা যাক। সো একদম ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে আপনার প্রোফাইলের একটা ছবি আর একজন সেলিব্রিটির একটা ছবি। সো সেলিব্রিটির প্রোফাইলের একটা ছবি আমি নিয়ে নিলাম, ওকে? এবার করতে হবে যে আপনার নিজের একটা প্রোফাইলের ছবি। আমার প্রোফাইলের ফটো আমি তুলে নিয়েছি এবং সেলিব্রিটির প্রোফাইলের ফটো আমি তুলে নিয়েছি, ওকে? সো এবার শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাদের দরকার হবে পিক্সার অ্যাপের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে পিক্সার অ্যাপের, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো পিক্সার অ্যাপে ক্লিক করবেন, নেক্সট শো করবে। সো অবশ্যই নেট অফ করে কাজ করবেন, না হলে বুঝতে পারবেন না। প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর অল ফটোসে ক্লিক করবেন, ঠিক আছে? অল ফটোসে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোগুলো চলে আসবে। সো একদম প্রথমে আপনার অ্যাকাউন্টে ফটো নিয়ে নেবেন, ঠিক আছে? এবার আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর সেই সেলিব্রিটির ফটো প্রোফাইলের ফটোটা আমি নিয়ে নিলাম। সো এবার করতে হবে যে ফুললি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট। এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নিবেন এইভাবে, অপাসিটিটাকে কমিয়ে এইভাবে করে অ্যাডজাস্ট করে নিবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পর ফুল করে দিন। এবার কোনো মুখোমুখির কাজ নেই আমাদের, আমি অন্যদের মতো করছি না, আমি আমার নিজের মতো করছি। তো ইজিলি ক্রপে ক্লিক করে এভাবে করে কাট করে দিবেন, এভাবে করে কাট করে দিবেন। ক্রপে এরভাবে কাট করে দেওয়ার পর এইখানে আপনার এটা বসিয়ে দিলেন, দেখতে পেলেন 1.3 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। সো এবার পাশের টিক চিহ্ন, তার মানে ভেরিফাই বাটন কীভাবে বসাবেন, সো আবার এক ফটোতে ক্লিক করবেন, আবার সেই প্রোফাইলটিকে নিয়ে নেবেন। এবার ক্রপ করে কাটতে হবে, ঠিক আছে? তো এবার প্রথমে ক্রপে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করার পর তারপর নীল বাটনকে ক্লিক করবেন। এবার এইভাবে করে নিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে নিয়ে নেওয়ার সাথে সাথে আপনার এইখানটাতে ব্ল্যাক স্কোয়ার এর পাশে এটাকে ক্রপ করে বসিয়ে দিন। দেখতে পেলেন আমি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর ঠিক হয়ে গেল, দেখতে পেলেন ভুলছাই হয়ে গিয়েছে। তো এভাবে করে সেভ করে নিলেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো বাই, আবারও সবাইকে আসসালামু আলাইকুম।